ডিয়ার স্টুডেন্ট, আজ আমরা ক্লাস টেনের চ্যাপ্টার 8 অর্থাৎ ত্রিগোনোমিতির পরিচিতি বা ইন্ট্রোডাকশন টু ত্রিগোনোমিতি চ্যাপ্টারটি স্টার্ট করব। পূর্বে আমরা ক্লাস টেনের দুইটি চ্যাপ্টার কমপ্লিট করে নিয়েছি। তোমরা চ্যাপ্টার 4 এবং চ্যাপ্টার 7 যদি না করে থাকো তাহলে আমাদের চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলি পুরো কনসেপ্ট সহ দেখতে পারো, ঠিক আছে? তো আজ আমরা ত্রিগোনোমেট্রি করার পূর্বে প্রথমে ত্রিগোনোমেট্রি কী তার বেসিক জিনিসগুলো আমরা একটু আলোচনা করব। তো এখন আমরা দেখব ত্রিগোনোমেট্রি অর্থটা কী। তো ত্রিগোনোমেট্রি যদি আমরা নামটা ভাঙি, জেনারেলি ট্রাই গন অ্যান্ড মিত্রন। ট্রাই কথার অর্থ হচ্ছে তিন, গন মানে বাহু এবং মিত্রন মানে পরিমাণ, অর্থাৎ তিনটি বাহুর পরিমাণ মানে ত্রিগোনোমেট্রিটাকে বোঝায়। বা আমরা বলতে পারি ত্রিগোনোমেট্রি হলো ত্রিভুজের, ত্রিভুজ বলতে জেনারেলি আমরা সমকোণী ত্রিভুজের কথাই এখানে বলা হয়। সমকোণী ত্রিভুজের বাহু এবং কোণের মধ্যে যে সম্পর্ক যেটা বা যে রিলেশন যেটা, ওটাই হচ্ছে ত্রিগোনোমেট্রি, ঠিক আছে? তো আরেকটা কথা তোমরা মনে রাখবে যে ত্রিগোনোমেট্রি যেগুলো আমরা ব্যবহার করে প্রবলেম করি, যে ত্রিগোনোমেট্রি যেটা, এটা মেইনলি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল অর্থাৎ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই করে থাকি। তো ত্রিগোনোমেট্রি করতে হলে আমাদের সমকোণী ত্রিভুজ সম্পর্কে ধারণা থাকা একান্ত দরকার। তো সমকোণী ত্রিভুজ যেটা, এটা হলো তোমরা সবাই জানো এরকম থাকে, যেটির মধ্যে একটি কোণ 90 ডিগ্রি থাকে, তাকে আমরা সমকোণী ত্রিভুজ বলি, এবং তার বাকি দুইটি কোণ সূক্ষ্ম কোণ থাকে। সমকোণী ত্রিভুজের একটি কোণ থাকে 90 ডিগ্রি এবং বাকি দুইটি কোণ 90 থেকে ছোট অর্থাৎ সূক্ষ্ম কোণ থাকে। তো এখানের মধ্যে যে আমরা ত্রিগোনোমেট্রিক রেশিওগুলো দেখব, এগুলো হবে সূক্ষ্ম কোণ সাপেক্ষে। মানে আমরা এই যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়তো এই কোণ সাপেক্ষে, এই কোণ যে কোণ সাপেক্ষে বাকি বাহুগুলোর সম্পর্ক দেখতে পারি, বা এই কোণ সাপেক্ষে যখন বাকি বাহুগুলোর সম্পর্ক দেখব তখন দুটোটা আলাদা আলাদা হবে। তো মেইনলি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুইটি সূক্ষ্ম কোণ যে থাকে, ওই দুইটি সূক্ষ্ম কোণের ক্ষেত্রেই আমরা রেশিওটা পাবো বা সম্পর্কটা পাবো কোণ এবং বাহুর মধ্যে। তো এখন কথাটা হলো, আমরা তো এমনি জেনারেলি জানি যে সমকোণী ত্রিভুজের নিচের যেটা থাকে এটার নাম আমরা বাংলাতে বলি ভূমি, ঠিক আছে? আর এই যেটা, এটাকে আমরা লম্ব বলে থাকি বা উচ্চতাও বলে থাকি, আর এই যেটা বাহু এটাকে আমরা অতিভুজ বলি। তো এখন আরেকটা কথা হলো, যদি আমরা সমকোণী ত্রিভুজ জানি তাহলে অবভিয়াসলি আমরা পাইথাগোরাসের ফর্মুলাটাও জানব। পাইথাগোরাসের ফর্মুলাটাও আমাদের জানতে হবে এই 8.1 এক্সারসাইজ করার জন্য। তো পাইথাগোরাসের ফর্মুলাটা কি ছিল তোমরা কি বলতে পারবে? পাইথাগোরাসের ফর্মুলা ছিল, আমরা জানি আগে পরে এসেছি ছোট ক্লাসে, যে অতিভুজ তার স্কোয়ার ইকুয়াল টু হয় ভূমির স্কোয়ার প্লাস লম্ব বা উচ্চতা যেটা তার স্কোয়ার, অর্থাৎ ওই বাহুটার স্কোয়ার ইকুয়াল টু হবে বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। তো এই যেটা ফর্মুলা এটা কিন্তু তোমরা মনে রাখবে, কারণ এটা আমাদের প্রায় ইউজ হবে এক্সারসাইজ 8.1-এ। আচ্ছা, এখন কথাটা হলো ত্রিগোনোমেট্রি যেটা দিয়ে আমরা কি করব। ত্রিগোনোমেট্রিটা জেনারেলি হচ্ছে, আমরা পূর্বেই বলেছি যে বাহু এবং কোণের সম্পর্ক। তো বাহু এবং কোণের সম্পর্ক দিয়ে কি করা যায়, মানে যে কোনো সমকোণী ত্রিভুজের বা যে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি আমরা কোণ এবং বাহুর মধ্যে, অ্যাজ ফর এক্সাম্পল একটি কোণ জানা আছে, তাহলে বাকি দুইটি বাহুর অনুপাত আমরা, যে কোনো দুইটি বাহুর অনুপাত বের করতে পারবো। বা যদি আমাদের কাছে দুইটি বাহুর, এখানে ত্রিভুজের মধ্যে যে কোনো দুইটি বাহুর আমাদের রেশিও বা অনুপাত দেওয়া থাকে, তাহলে কোণ বার করতে পারবো। সোজা কথায় আমরা এখানে বাহু এবং কোণের মান দিয়ে আমরা কি করতে পারি, যদি আমাদের কাছে দুইটি বাহুর মধ্যে একটি বাহুর মান দেওয়া থাকে আর কোণ দেওয়া থাকে, তাহলে আমরা অন্য বাহুটির মান বার করতে পারি। বা আমাদের কাছে দুইটি বাহুর মান দেওয়া আছে, এর সাহায্যে আমরা কোণ বার করতে পারবো। তো সোজা কথায় আমরা কি করতে পারি, এখান থেকে বাহুর মানগুলো নির্ণয় করতে পারি বা কোণগুলো নির্ণয় করতে পারি, যে এখানে বাহুটার মান কত বা এই কোণটা কত, বার করতে পারি অন্য বাহু এবং কোণের সাহায্যে। তো আমরা এইমাত্র কি জানলাম যে ত্রিগোনোমেট্রি করার জন্য আমাদের সমকোণী ত্রিভুজের দরকার। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা বাহু এবং কোণের যে সম্পর্কটাই হচ্ছে ত্রিগোনোমেট্রি। তো ত্রিগোনোমেট্রি রেশিওটা জানার জন্য আমাদের প্রথমে একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, ঠিক আছে? তো আমরা সমকোণী ত্রিভুজ ধরে একটা আঁকালাম। দেখো এখানে কনসেপ্টটা মেইনলি ডিপেন্ড করবে কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে। তো ধরো একটি আমাদের কাছে ত্রিভুজ আছে এ বি সি, যেটা বিটা হচ্ছে সমকোণ। তো এখন আমাদেরকে বলা হলো যে অ্যাঙ্গেল সি বা কোণ সি সাপেক্ষে আমরা বাকি বাহুগুলোর রেশিও দেখব। তো যদি আমরা কোণ সি সাপেক্ষে দেখো, সি এর জন্য, এই যেটা কোণ সি,
তার জন্য এটা হচ্ছে তার বিপরীত বাহু। আমরা বলতে পারি যে এটা এই বাহু যেটা এবি, এবিটা হচ্ছে সি গুণের বিপরীত বাহু। তো আমরা একটু নামগুলো স্টাডি করে নেই। আর এটি হচ্ছে সি গুণের সঙ্গে থাকা একটি বাহু, এর মানে সি গুণের সন্নিহিত বাহু। আমরা বলতে পারি এটাকে সি গুণের সন্নিহিত বাহু, এটা হচ্ছে সি গুণের সন্নিহিত বাহু, ঠিক আছে। আর এই যেটি, এটার নাম তো আমরা যেরকম এজ ইউজুয়াল ওতে বুঝ থাকবে। এখন ধরো আমাদের কাছে বলা হলো সেম ছবিটা থাকলো, সেম ট্রায়াঙ্গেলটা, আর ওই এ বি সি সেম থাকলো। এখন বলা হলো একুনের জন্য যদি আমরা কোনো কিছু অঙ্ক করতে যাই, তখন কিন্তু এই নামগুলো চেঞ্জ হয়ে যাবে। অতিভুজ যেরকম আছে নামটা অতিভুজ থাকবেই, ঠিক আছে। কারণ এখানে মধ্যে দুইটি শুক্ষগুণ, তো আমরা আগে সি শুক্ষগুণের জন্য দেখেছি নামগুলো, বাহুগুলো নাম কি হয়। এখন এ শুক্ষগুণের জন্য যদি আমরা অঙ্ক করতে যাই, তখন বাহুগুলো কি হয়ে যায়, এক্সচেঞ্জ হয়ে যায়। তো এটা এর সাপেক্ষে বিপরীত বাহু কোনটা, এই বিসিটা। তো এটা হবে এ সাপেক্ষে বা একুণের বিপরীত বাহু, একুণের বিপরীত বাহু হবে বিসি। আর একুণের সন্নিহিত বাহু কোনটি, এবি, একুণের সন্নিহিত বাহু। তো এগুলো তোমরা জানা রাখবে। আমরা যে কোন সাপেক্ষে করবো তার বিপরীতে যেটা কোন থাকবে, এটা হবে তার কি বিপরীত কোন। তো সি এর বিপরীত কোন এবি, এখানের মধ্যে সি অ্যাঙ্গেল সি এর বিপরীত কোন এবি, অ্যাঙ্গেল সি এর সন্নিহিত কোন সিবি, সেমভাবে এ এর অ্যাঙ্গেল এ এর সন্নিহিত কোন বিসি, সরি অ্যাঙ্গেল এ এর বিপরীত কোনটা হচ্ছে বিসি, এবং অ্যাঙ্গেল এ এর সন্নিহিত কোন এবি। তো এগুলোতে কোনো অনেক স্টুডেন্ট কনফিউজ হয়ে যায়। তো এগুলো আমাদের ভালো করে জানতে হবে যে এ সাপেক্ষে কোনটি বিপরীত বাহু, কোনটি তার সন্নিহিত বাহু, বা সি সাপেক্ষে কোনটি বিপরীত বাহু, কোনটি সন্নিহিত বাহু। এখন আমরা ত্রিগোনোমেট্রি বা ওই যে ত্রিগোনোমিতি যেটা, এই ত্রিগোনোমিতির রেশিও এবং কোণের মধ্যে সম্পর্কটা দেখি, যেগুলো আমাদের অঙ্ক করতে গেলে দরকার পড়বে সবসময়। তো আমরা যদি অ্যাঙ্গেল এ সাপেক্ষে, এখন আমরা করছি, যদি অ্যাঙ্গেল এ সাপেক্ষে আমরা বলি যে অ্যাঙ্গেল এ এর কোনটি ছিল বিপরীত বাহু, বিসি, এবং সন্নিহিত বাহু ছিল এবি, আর অতিভুজটা তো এসি আছে। তো আমরা যদি বলি এখানে যে বিপরীত বাহু যেটা অ্যাঙ্গেল এ এর বিসি বাই এবি যেটা, এটার মানটা কত হবে, বা সরি আমরা প্রথমে যদি বলি যে বিসি বাই এই যেটা বিসিটা কি, বিসিটা অ্যাঙ্গেল এ এর বিপরীত বাহু, আর ওই অতিভুজ বা কর্ণ যেটা এটা হচ্ছে কত, এসি। তো বিসি বাই এসি যদি অ্যাঙ্গেল এ সাপেক্ষে আমরা দেখি, তখন বিসি বাই এসি একটি রেশিও, তো এই রেশিও যেটা, এটার নাম বলা হয় সাইন এ, মানে অ্যাঙ্গেল এ এর সাইন। এটা হলো অ্যাঙ্গেল এ এর সাইন, বিসি বাই এসি যে রেশিও, এটাকে বলা হয় অ্যাঙ্গেল এ এর সাইন, বা আমরা বলতে পারি সাইন এ ইকুয়াল টু বিসি বাই এসি। বিসিটা কি, বিসিটা হচ্ছে এ সাপেক্ষে এর বিপরীত বাহু, এবং এসিটা হচ্ছে অতিভুজ, বা আমরা বলতে পারি এটাকে লম্ব, কারণ অ্যাঙ্গেল এ সাপেক্ষে ওটা তো লম্ব, লম্ব ডিভাইডেড বাই কর্ণ। তো সাইন এটা বার করাটা হবে ত্রিভুজের, যে সমকোণী ত্রিভুজের যেটি লম্ব থাকবে ওটি ডিভাইডেড বাই কর্ণ করলে আমরা সাইনে পেয়ে যাব। সেম একইভাবে যেরকম বিসি বাই এসি করলে আমরা সাইনে পাচ্ছি, একইভাবে যদি আমরা বিসি বাই অন্য কিছু, ধরো অন্য দুইটা বাহুর যদি আমরা রেশিও দেখি, ধরো আমরা দেখলাম যে এবি বাই ওটা বাই যদি এসি করি, এবি ডিভাইডেড বাই এসি, তো এটা তো একটা রেশিও, এবিটা হচ্ছে অ্যাঙ্গেল এ এর সন্নিহিত বাহু ডিভাইডেড বাই কর্ণ এসি। তাহলে এই রেশিও যেটা, এটার নাম হচ্ছে আমরা বলি যে এটা অ্যাঙ্গেল এ সাপেক্ষে, তো অ্যাঙ্গেল এ সাপেক্ষে এবি বাই এসি, তাহলে এটাকে আমরা বলবো কি, কোসাইন এ অ্যাঙ্গেল এ এর কোসাইন, বা এটাকে আমরা বলতে পারি কোসাইন এ ইকুয়াল টু, আমরা বলতে পারি কি, এটা কি ছিল, এ সাপেক্ষে ভূমি, বলতে পারি ভূমি বাই কর্ণ। তো একইভাবে যদি বিসি বাই এবি করা হয়, বিসি বাই এবি অর্থাৎ লম্ব বাই ভূমি, তাহলে তাকে বলা হয় ট্যানজেন্ট এ, মানে অ্যাঙ্গেল এর ট্যানজেন্ট, বা এটাকে আমরা লিখে বলতে পারি অ্যাঙ্গেল এর লম্ব, বিসি ছিল লম্ব আর এবিটা অ্যাঙ্গেল এর সাপেক্ষে ছিল ভূমি। দেখো এখানে তোমরা, আমি লম্ব শর্টকাট হিসাবে লিখছি, তোমরা লিখতে পারো যে অ্যাঙ্গেল এ এর বিপরীত বাহু আর এটাকে সন্নিহিত বাহু লিখতে পারো। তো শর্টকাট লিখলেই আমরা বুঝতে তো পারবো, মেইন হলো বোঝাটা, এখানে লেখাটা এত বেশি মেইন না, যতটুকু বোঝাটা ম্যাটার করবে। তো তারপর হলো যে আমরা যদি এখন এই দেখো ত্রিভুজের আমরা রেশিওগুলো অলমোস্ট পেয়ে গেছি, বিসি বাই এসি, বিসি বাই এবি, এবি বাই এসি, এখন এগুলোকে যদি আমরা
উল্টো করে নেই এক্সচেঞ্জ, যে বিসি বাই এসি কে যদি আমরা উল্টিয়ে নেকে নিই এসি বাই বিসি, তখন তার নামটা চেঞ্জ হয়ে হয়ে যায় কোসেকেন্ড। ঠিক আছে, কোসেকেন্ড এ, বা এটাকে আমরা বলতে পারি কর্ণ বাই লম্ব, মানে অ্যাঙ্গুল এর কর্ণ বাই লম্ব। সেম একইভাবে এটাকে যদি আমরা উল্টে নিই তাহলে কি হয়, এসি বাই এবি, আর এটার নামও চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয়ে এটার নাম হয়ে যায় সেকেন্ড, এসি সি এ এন টি, সেকেন্ড এ, মানে অ্যাঙ্গুল এর সেকেন্ড। এবং এটাকে আমরা লিখতে পারি এইভাবে কর্ণ বাই ভূমি। সেম একইভাবে তার যেটা আমরা লিখেছিলাম এটাকে যদি আমরা উল্টে নেই এবি বাই বিসি করে নেই, অর্থাৎ এটা টেনজেন্ট ছিল তো বিসি বাই এবি, তো এবি বাই বিসি হয়ে যাবে কোটেনজেন্ট। এ বা এটাকে আমরা এভাবে লিখতে পারি ভূমি বাই, ভূমি বাই লম্ব। তো এখান থেকে আমরা কি পেলাম, যে সাইনেটা হচ্ছে সাইনে এবং কোসেকেটা হচ্ছে একটা আরেকটার অপোজিট, সাইন এ অ্যান্ড কোসেকেন্ড এ যেটা এটা হচ্ছে একটি আরেকটা অপোজিট, কোসাইন এবং সেকেন্ড গুলা হচ্ছে একটি আরেকটির অপোজিট। সেম একইভাবে টেনজেন্ট এবং কোটেনজেন্টটা হচ্ছে একটি আরেকটি অপোজিট। তো আমরা সাইনে জানলে তার সাহায্যে কোসেকেন্ডটা বার করতে পারবো অপোজিট করে দিলে, যদি সাইনের মান 1/3 হয় তাহলে কোসেকেন্ডের মান হবে অপোজিট মানে 3। ঠিক আছে, তো সেমভাবে টেনজেন্ট হচ্ছে, ট্যাঞ্জেন্ট এবং কোটেনজেন্টটা হচ্ছে একটি আরেকটির অপোজিট। আশা করি তোমরা কিছু না কিছু তো বুঝছো এখানে মানে কি আমি বলতে চাইছি। তো এগুলো প্রথমে আমাদের জানতে হবে। তো এখন তোমাদের কাজ হলো আমি যেভাবে অ্যাঙ্গেল এ সাপেক্ষে কোনটি আমার ভূমি ছিল লম্ব ছিল এগুলো নিয়ে আমি রেশিওগুলো বার করছি এই 6টা পেয়েছি। তো তোমরা একইভাবে যদি অ্যাঙ্গেল সি সাপেক্ষে করতে যাও তখন কি হবে, নামগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন আমার কাছে সি সাপেক্ষে এবিটা হবে লম্ব আর বিসিটা হবে আমার তখন ভূমি। তো তখন তোমরা লিখে দেখবে বা লিখে আমাকে দেখাতে পারো, ঠিক আছে, যেটা আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে ওটার মধ্যে, দেখাতে পারো যে হলো কি না। তো আরেকটা কথা তোমাদের, আরেকটা কথা তোমাদের বলে দিই, এই সাইনে এটাকে শর্টকাট এসআইএন এ লেখা হয়, বা ওখানে আমি লিখে দিচ্ছি সাইনে এটাকে এসআইন এ লেখা হয়, কোসাইনকে কোসাইন না লিখে কস এ লেখ, কস লেখা হয়। ঠিক আছে, আমরা এখানে এ হিসাবে অ্যাঙ্গুল এর জন্য এ লিখছি, মানে কোসাইনটাকে কস লেখা হয়, এসআইএনকে সাইন লেখা হয়। ঠিক আছে, এবং ট্যানজেন্টটাকে ট্যান লেখা হয়, টিএন ট্যান আর সাথে অ্যাঙ্গুল এ আছে। ঠিক আছে, একইভাবে কোসেকেন্ড যেটা এটাকে কোসেক লেখা হয়, সিও এসিসি কোসেক, সিও এসিসি কোসেক এ। একইভাবে এই যেটা সেকেন্ডকে সেক লেখা হয়, এসি সি সেক, এখানে এ আছে। আর কোটেনজেন্টটাকে আমরা লিখি কট। ঠিক আছে, তো আমরা শর্টকাট নামগুলো ব্যবহার করব। প্রথমে আমরা দেখেছি কি নাম ছিল অ্যাকচুয়ালি, তো এটা শর্টকাট নাম ম্যাথসে ব্যবহার করা হবে এই চ্যাপ্টারের মধ্যে, সাইনে কসে টেনে কসেকে সেকে কটে। আর আমরা পেয়েছি সাইনটা হচ্ছে, সাইনটা কিসের অপোজিট, কোসেকের অপোজিট, বা সাইন এবং কোসেক একটা আরেকটার অপোজিট, কস এবং সেক একটি আরেকটির অপোজিট, টেন এবং কট একটি আরেকটির অপোজিট। তো এরপরে আমরা দেখতে পারি যে টেন যেটা, টেন টেনটা ঠিক, টেন এবং টেন যেটা আমরা পেয়েছিলাম, টেন এটা তোমরা এখানে খেয়াল করে আমাকে জানাবে, তো টেন এটা দেখবে সাইন এ এর যা মান আছে ডিভাইডেড বাই যদি কস এ এর মানটা করা হয় তাহলে টেন এটা পাওয়া যায়। আচ্ছা, তোমরা আগে আমরা দেখেছি টেনজেন্ট এটা কি ছিল, বিসি বাই এবি, লাস্ট আমরা ওটা আজকে দেখবো, টেন এটা ছিল তো বিসি বাই এবি। দেখি তো আমরা সাইনে বাই কোসে করলে আসে কিনা, সাইনে ছিল, সাইনে কি ছিল বিসি বাই এসি, সাইনে ছিল বিসি বাই এসি, আর কোসেটা ছিল এবি বাই এসি, এবি বাই এসি। তো এখানে কি হয়, এসি এসি ক্যান্সেল হয়ে যায়, পাওয়া যায় কি বিসি বাই এবি। তো টেন এটা বিসি বাই এবি, আবার সাইনে বাই কোসে করলেও বিসি বাই এবি হয়, দ্যাট ইজ টেন এ মানে আমরা জানলাম সাইনে বাই কোসে। ঠিক আছে, অর্থাৎ সাইনে বাই কোসেকে আমরা টেন এ বলি। ঠিক আছে, টেনেটা হচ্ছে সাইনে বাই কোসে। তাহলে তোমরা বলতে পারো কি কটেটা কি হবে, কটেটা হবে তার অপোজিট, টেনের অপোজিট, মানে কোসে বাই সাইনে। আজ আমরা অতটুকু পর্যন্ত শিখলাম, আরও বেসিক কিছু কনসেপ্ট আমাদের জানা দরকার, নেক্সট শিখবো এবং এক্সারসাইজ 8.1টা স্টার্ট।